আসসালামু আলাইকুম। নিত্য নতুন ওয়াজ ও গজলের ভিডিও পেতে আমাদের চ্যানেল টিকে ডিজিটাল সাউন্ডি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমরা মসজিদ ছেড়েছি, নামাজের পাটি ছেড়েছি। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দিল, কটা জুমা? তিনটে জুমা, ওই লোকটা মুসলমান থাকে না। এই কথা শুনছেন নাকি? জুমার নামাজ পড়িবেন, কবরে জবাব দিবি কি? এক নাম্বার প্রশ্ন হবে মান রব্বুকা, আমাদের মাথার উপরে যে
সূর্য এই সূর্যের বারোটি মুখ হবে আর এগারোটা বেশি হবে সূর্যে যাবে জমিন তারপরে লাল তামা হয়ে যাবে আমার ভাষাবাসী মাতার গির চলে আসবে আমার ভাষণ জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে পানি 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 মাঠে মাঠে কোন পানি থাকবে না আল্লাহ নবী বললেন যে ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে যার অন্তরটা সব সময় মসজিদের দিকে লুটিয়ে থাকবে আল্লাহ পাক কাল কিয়ামতে মানে ওই ব্যক্তি দিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়া দান করবে যাদের অন্তরটা সব সময় কোন দিকে লুটিয়ে থাকবে কিয়ামতের মাঠে ওরা কি পাবে আর সে ছায়া পাবে ওই ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না আর সে ছায়ার দরকার আছে না নেই বলো কথা বলো না কেন মসজিদ হোক বা তাই যুবকেরা জওয়ানেরা থাক 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 বাহ পশ্চিম কোন দিকে ওরা একটু ঘুরিয়ে দেন ও থাক ঘুমো আবারও গলি তোমার টাকা হবে আজকে আমরা মসজিদ ছেড়েছি নামাজের পাটি ছেড়েছি আমার দিকে পাঠান কোথা পারে করবে মসজিদ ছেড়েছি আমরা এসব জামাত এসব জামাতে কজন লোক ছিলাম আমরা বলেন আর গুলো কোথায় গেল আবার কিছু কিছু মসজিদ আছে ইমাম আর মুয়াজ্জিন দুজনে মিলে চালা তোরা ভাড়ায় করে রেখেছি মুয়াজ্জিনে বলতেছে তুই আজান দে আর ওরা বলতেছে তুই জামাত জামাত তোরা দুজনে মিলে কর আমরা যাব না ভাড়া করে রেখেছি ইমাম ভাড়া করে রেখেছি মুয়াজ্জিন ভাড়া করে রেখেছি তোরা তোরা কর আল্লাহ বাবা তোদের দুটো পায়ে ধরে করতেছি বাপ এই গ্রামটার নাম চক মরিচা আচ্ছা চক মরিচা কি আর আছে একটাই তোদের দুটো পায়ে ধরে বলতেছি বা মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি কর বাবা বেঁচে যাবে দুনিয়া আসে না বেঁচে যাবে মেয়েরা তোমরা আমার রস শুনতেও পাচ্ছ আমার দেখতেও পাচ্ছ যদি বাঁচতে চাও নামাজের পাটির সঙ্গে সম্পর্ক তৈরি করো যদি বাঁচতে চাও নামাজের পাটির সঙ্গে সম্পর্ক তৈরি করো এই রজব মাসে এটা কি মাস একটু বলো বাবা এই রজব মাসে আমার নবীর সঙ্গে আল্লাহ কি হয়েছিল দিদার হয়েছিল না এই রজব মাসে দুটো রোজা রাখবে বাবা দুটো রোজা রাখবে ওই সবে মেয়েরাজের দিন একটা রাখবে আর তার পরের দিন একটা কি মা আগের দিন একটা দুটো রোজা রাখবে খুব গুরুত্ব এই সবে মেয়েরাজের রাতে এই মেয়েরাজের রাতে আল্লাহ নবী
জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখে মাওয়াজি মেরা বেশি বেশি জাহান্নামে। মেয়েরা বেশি বেশি কি জোরে বলুন, জাহান্নামে। মেয়েরা বেশি বেশি জাহান্নামে। মেয়েরা তো মসজিদে যেতে পারবে না, পারবে কি? তাহলে ওরা সম্পর্ক তৈরি করবে, ওরা সম্পর্ক তৈরি করবে কিসের সঙ্গে? নামাজের পাঠিয়ে ওদের ঘর হলো মসজিদ, ওদের ঘর কি? আর যুবক তোমরা মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করো, এক দল আছে জুমার নামাজ পড়ে না, আর আরেক দল আছে জুমার নামাজ পড়ে, তবে যারা পড়ে এদের মধ্যে আবার দেখছি দুটো দল। আমি জানিনি সে রোগ আপনাদের এদিকে সেই রোগ শুরু হয়েছে কিনা আমি জানিনি, যারা জুমার নামাজ পড়ে এদের মধ্যে আবার দুটো দল। কিরাম এখন দেখছি অধিকাংশ মসজিদে ওই ইমামের পিছনে দুই রাকাত ফরজ নামাজ হওয়ার পরে মসজিদ কিছুটা খালি হয়ে যাচ্ছে, বাদ বাকি নামাজ আর পড়ে না। মনে হয় আপনাদের এদিকে ওর রোগ এখনো আসেনি, এসে গেছে? তাহলে সমান হল বলো, রোগ যেহেতু এসেই গেছে। একদল আছে ওরা বাদাল জমা পড়ে না, আখেরি জোহর পড়ে না, সুন্নাতুল আউল পড়ে না, নফল নামাজ পড়ে না। বাবা আখেরি জোহরের নামাজ যদি না পড়ো তোমার বর্ষের 52টা জমা কাজা হবে, এই 52টা জমা কাজা হওয়ার জন্য তোমাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। এবং ওই আখেরি জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে, কোন নিয়তে বলেছি? ফরজের নিয়তে। আখেরি জোহরের নামাজ সুন্নাত নয়, নফল নয়, ওয়াজিব নয়, আখেরি জোহরের নামাজ ফরজ নিয়তে পড়তে হবে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এর লিখিত নামাজ শিক্ষাটা ফলো করবেন। দুই রাকাত জুমা আমরা ফরজ নামাজ পড়ি, মারহাবা। এত ব্যস্ত, এত ব্যস্ত আপনারা সব আখেরি জোহর পড়েন তো নাকি? ভালো না তো পড়ো, কত বলুন না কেন পড়েন আপনি একা, আপনারা পড়েন না? আখেরি জোহরের নামাজ কারা কারা পড়েন, হাত তোলেন, পড়েন কোন নিয়তে পড়েন? ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবেন। আখেরি জোহরের নামাজ না পড়লে জুমার নামাজ হবে না। টোটাল নামাজ পড়বে বাবা, জুমার দিনে টোটাল নামাজ পড়বি বাবা, টোটাল নামাজ পড়বি বা পালাচ্ছিস কেন? এত ব্যস্ত, খুব ব্যস্ত হয়ে গেছ বাবা। এই আমাদের সেলসেলায় ফুরফরা শরীফের মতাদর্শে যে সমস্ত মসজিদ গুলো জুমার দিনের শেষ নামাজের পরে একটা দোয়া হয় না, হয় না আপনাদের? হয়, খুব ব্যস্ত না থাকলে দোয়াটা ছাড়বে না, ওই দোয়াটা করে যাবে। জুমার দিনের আখেরি মোনাজাত, আখেরি দোয়া ছাড়বে না বেটা, কারণ জুমার দিনের দোয়া, জুমার দিনের ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমাকে জুমার দিনে মওত দেবেন, আল্লাহ আমাকে জুমার রাতে মওত দেবেন, কারণ জুমার দিনে তো বা জুমার রাতে যে ব্যক্তির মওত নসিব হবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দান করে। জোরে বলুন শেষ দোয়াটা করে যাবি বাবা,
আমি জুমার দিনে আখেরি মোনাজাতে আখেরি মোনাজাতে তোমার জীবনের অপরাধের কথা মনে করে একটু কাঁদবে, আল্লাহ আল্লাহর ভয়ে একটু কাঁদবে, জাহান্নামের কথা একটু মনে করে কাঁদবে, দুপোটা চোখের পানি ফেলবে, কেননা তোমার আমার দুপোটা চোখের পানি মূল্য আল্লাহ দরবারে অনেক বেশি। অঙ্গীকার করেছিলে আমি জাহান্নাম আমায় কেঁদে নেবে, আল্লাহ আমি খোদার দ্বারা শুনতে পারি না, খোদার দ্বারা সহ্য করতে পারি না, আল্লাহ আমায় কেঁদে দাও কেঁদে দাও কেঁদে দাও, জাহান্নাম জিতটা গেলাম না করে হুঙ্কার দিয়ে আল্লাহ পাকে আমার এই সমস্ত বান্দা বান্দীদের গায়ে তুই যেন এক্সপ্রেশন করবি না, আল্লাহ পাক জাহান্নামকে থামতে বলে কিছু ফেরেশতাকে ডাকবে, চলে যাও আমার আর্শ মহল্লায়, চলে যাও আমার আর্শ মহল্লায় গিয়ে দেখবো একটা নুনের পাত্রে মতি পাত্রে কিছু পানি রাখা, ওই পানিটা তাড়াতাড়ি ধরে নিয়ে এসো, আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের আর্শ মহল্লায় গিয়ে দেখবে একটা নুনের পাত্রে মতি পাত্রে কিছু পানি রাখা, ওই পানিটা আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের কাছে এনে বলবে, আল্লাহ পৃথিবীতে বহু পানি কিন্তু না এত কম পানি নিয়ে গেল আর্শ মহল্লায় নুরের পাত্রে উঠে রেখেছে, আল্লাহ বলে ফেরেশতারা এই পানিটা পৃথিবীর কোন দরিয়ার পানি নয়, এই পানিটা পৃথিবীর কোন নদী নালার পানি নয়, এই পানিটা হলো আমার বান্দা বান্দীদের চোখের পানি, বলতে পারলে আমার যে বান্দা বান্দি আমাকে ভয় করে আজাদের জাহান্নামার কথা মনে করে কবরের কথা মনে করে রোজাদারি করে দিন ঠান্ডাগারি করে দিন, আমি আল্লাহদের চোখের পানি ফেলে দিই না, আমি আল্লাহদের চোখের পানি নষ্ট করে দিই না, আমি আল্লাহদের দুপুরের চোখের পানি নি আমার সময় আল্লাহ নূরের পাত্রে উঠে রেখেছি না, ও আমার ফেরেশতারা চলে যাও এই পানিটা নিয়ে আমার জাহান্নাম ছিটিয়ে দাও ছিটিয়ে দাও ছিটিয়ে দাও, আল্লাহ ফেরেশতারা আমার আপনার দুপুরের চোখের পানি নি আল্লাহ জাহান্নাম দিয়ে না ছিটিয়ে দে, আল্লাহ জাহান্নাম আমার গুণটা তাপলে ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য বলছি জুমার দিনে শেষ দোয়াটা ছাড়বেন না, আমার কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না, না আমি কি ফাও করছি নাকি, আমার কথা বুঝতে পারছেন, মসজিদে ঢোকো পালিও না, মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক ছিল নামাজের পাটির সঙ্গে যাদের সম্পর্ক ছিল আল্লাহ পাক বিপদে মুসিবতে তাদেরকে গাইবে সাহায্য করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু আজকের মুসলমান মার খাচ্ছে আল্লাহর পক্ষ থেকে এরা কি সাহায্য পাচ্ছে না, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য হক, কিন্তু সাহায্য আসছে না কেন? আজকের সিরিয়ার মুসলমানদের কথা মনে করুন, আজকের আফগানিস্তানের মুসলমানদের কথা ভাবুন, আজকের মায়ানমারের মুসলমানদের কথা ভাবুন, কি অবস্থা, আমাদেরকে সংযত হতে হবে, আমাদেরকে সংযত হতে হবে, আমার নবী আল্লাহ নবী কবি বললাম জনাব মোহাম্মদ
মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক বেগুনাহ মাসুম করে পাঠিয়ে দিলেন। প্রত্যেকটা নবী বেগুনাহ মাসুম, আমাদের নবী বেগুনাহ মাসুম হওয়া সত্ত্বেও আল্লাহ নবী বসে বসে নয়, আল্লাহ নবী দাঁড়িয়ে আল্লাহ নবী এত নামাজ পড়তে, আল্লাহ নবী দাদা মোবারক দুটো ফুলে বেড়ে রসানি গড়িয়ে যেত। নবী ভাগ্য সাবিরা নবী ভাগ্য জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এত নামাজ কেন পড়েন, আপনার যে কাদা মোবারক দুটো ফুলে বেড়ে রসানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, বাবা সাবিরা যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রসুল বানালেন, যে আল্লাহ আমাকে এত ইজ্জতের হাত না করলেন, আমি কি আল্লাহ ভাগের এবাদতের ভিতর দিয়ে কাল কিয়ামতে মারি কি তার সফল খোদার বান্দাদের দরহ হয়ে গিয়ে না। আল্লাহ নবী জানিয়ে দিলাম তোমরাও সকলে আল্লাহ ভাগের এবাদতে মজবুত হয়ে যাও। আর অনেকে নামাজ না পড়ে পড়ে পাঁচ পাশে ভাঁজ না করে এখন আর নামাজ পড়তে গেলে সে পার দেখতেছে না, জম জম সারা জীবন তো সদা করে রেখেছে, আর আমার নবীর নামাজ পড়ে পড়ে পা দুটো ফুলে ফেটে রসানি আল্লাহ আকবার। ইসলামের ক্ষতি হবে না, কিন্তু আমার নবী যদি এক্ষুনি মরে যান তো ইসলামটা অকালে মৃত্যুর করে ঢলে পড়বে। কে বলছে? আবু বকর সিদ্দিক। অতএব আমি আবু বকর দোয়া চাচ্ছি, আল্লাহ আপনি আমাকে মেরে দিয়ে আমার জানের বিনিময়ে কাকে বাঁচাও,
বলো তোমার নবীকে বাঁচাও। নবী যদি একদিন মরে যান তো ইসলামটা অকালে মৃত্যুর কোলে ঢলে বলে হুজুর কাঁদছিলেন, হুজুরের দুপোটা চোখের গরম পানি, আল্লাহ নবী চাঁদ মুখে যেই পড়ল আল্লাহ নবী মুসলিম আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের চেহারার দিকে আবু বকরের দিকে চেয়ে চেয়ে দেখছেন। আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু আল্লাহ নবীর পেশানিতে একটা চুমা দিলেন, আল্লাহ নবীর পেশানিতে চুমা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুরা আপনার তোমার কষ্ট হবে নাকি শারীরিক কোন কষ্ট হবে নাকি? আল্লাহ নবী বললেন আবু বকর আমার তোমার কষ্ট হয় কিনা, শারীরিক কোন কষ্ট হয় কিনা সব কথা পরে ফোনে বলবো। আবু বকর আগে বলো সূর্য কি ডুবে গেল নাকি, সূর্য কি অস্ত গেল নাকি? আমি রাসূলুল্লাহ আসরের নামাজটা পড়া হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ গালিবাল্লাহ সূর্য ডুবে যায় না, সূর্য ডুবে যাবার পূর্ব মুহূর্ত আর কিছু সময় পরে সূর্য ডুবে যাবে। আল্লাহ নবী বললেন আমি আসরের নামাজ আদায় করে নিই। আবু বকর সিদ্দিক বললেন না ইয়া রাসূলুল্লাহ আপনার সালাম শরীফের রক্ত কোন আর কোন ওরা লাগে এখন নামাজ পড়তে হবে ওরা আপনি এখন একটু বিশ্রাম করুন, মাগরিবের নামাজে পড়ে নাই নামাজ সাজা পড়ে দেবে, মাগরিবের নামাজে পড়ে নাই নামাজ সাজা আদায় করে দেবে। আল্লাহ নবী বললেন না আমার সমস্ত শরীর গাড়া পাথরের আঘাতে যারা যন্ত্রণা করো অপরদিকে যদি আমি নামাজ ছেড়ে দিই আমার রোহের যন্ত্রণা বেড়ে যাবে, আমার রোহের কষ্ট বেড়ে যাবে, আমি রসুল্লাহ রোহের কষ্ট সহ্য করতে পারবো না। বাবা আবু বকর আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও আমি আসরের নামাজ আদায় করে নিই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী।